ইন্টারভিউতে বা যে কোনো কাজের সময় আপনাকে কিন্তু থাকতে হবে এবং আপনাকে কনসিস্টেন্টলি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা চালিয়ে দিতে হবে সেটা করতে পারলে মাল্টি ন্যাশনালে কাজ করাটা আসলেই ভালো আসলেই সুবিধাজনক এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি এভেল করা যায় এবং এখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা দেখি একদমই খুব বেসিক জিনিস থেকে মানুষটা কিভাবে আসলে হেঁটে বসলো ওখানে বসার পরে সে কিভাবে কথা বললো তার হাতটা কোথায় তার পর্শটা কিরকম তার আই কন্ট্যাক্ট আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার উচ্চারণ কিরকম আচ্ছা তারপরে যেটা দেখি যে সে যে কথাগুলো বলছে তার মধ্যে লেভেল অফ কনফিডেন্স কতখানি এখান থেকে কিন্তু আমরা ফার্স্টে বেসিক কিছু ক্যালকুলেশন করে নেই অ্যান্ড ওয়েন উই সি যে এই পার্সনের সাথে আমরা কথা আগাতে পারবো তারপরে কিন্তু আমরা ডেপথে গুলো করা শুরু করি এবং টেকনিক্যাল কোশ্চেন তো ন্যাচারালি পজিশনের জন্য কিন্তু ইটস এ ইটস ইম্পর্টেন্ট যে বেসিক জিনিসগুলো যাতে ঠিকঠাক মতো কাজ করে এটা যে কোনো ইন্টারভিউ এর জন্যই ইটস ইম্পর্টেন্ট আমরা দেখলাম যে একটা ট্রেন্ড আছে হ্যাঁ যারা অনেক ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে ডিবেট চ্যাম্পিয়ন যারা হয় এরাই মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোতে যায় সো আসলে কি কোনো ম্যাজিক ফর্মুলা কি আছে নাকি না আসলে দের নো ম্যাজিক ওকে দের নো ম্যাজিক এখানে ম্যাজিকের কিছুই নাই প্রথম কথা হচ্ছে আমি আসলে কি জানি আমি কি করতে পারবো আমি স্বপ্ন দেখতে পারি স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখতে পছন্দ করি কিন্তু ওই স্বপ্নটাকে বাস্তবে নেয়ার জন্য আমরা আসলে কতখানি চিন্তা করি বা কতখানি এফোর্ট আমি দেই তো আমরা যা করতে চাচ্ছি সেই জিনিসগুলো আসলে কিভাবে করব করতে পারবো কিনা যদি মানুষ কিছু বলে তো আমাদেরকে আসলে অনেক এক্সটার্নাল সারাউন্ডিংস এর উপরে অনেক নেগেটিভ থট আমাদের মধ্যে কাজ করে সো প্রথম কথা এবং শেষ কথা যেটা সেটা হচ্ছে এই নেগেটিভিটি জিনিসটা কিন্তু যে কোনো স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে বাধা করবে এবং কনফিডেন্স জিনিসটা আপনাকে দিন দিন আপনাকে ডেভেলপ করতে হবে আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে সো স্পিকিং অফ কনফিডেন্স অ্যান্ড ডিটারমিনেশন এবং হার্ড ওয়ার্ক মিড ম্যানেজমেন্ট থেকে টপ ম্যানেজমেন্টে যেতে হলে কোনো সিক্রেট সস আছে নাকি কোনো সিক্রেট সস নাই আসলে দেখেন আপনি রিসেন্টলি যদি বিভিন্ন নিউজগুলো দেখে থাকেন জি বাংলাদেশের অনেক সাধারণ বা কিছুটা অসাধারণ বা পড়াশোনায় খুব স্ট্রং ছিল না এরকম অনেকেই কিন্তু আজকে মাল্টি ন্যাশনালগুলোর সিইও হচ্ছে এবং তাদেরকে কম্পিটিশন করতে হচ্ছে কিন্তু অন্যান্য দেশের যে পোটেন্সিয়াল সিইও যারা ছিল তাদের সাথে সো সিক্রেট সস যদি আসলেই আমি বলতে চাই দেখেন এই ধরনের মানুষজনের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু তাদের সাথে যখন আপনি কথা বলবেন আপনি বুঝবেন যে তারা যে পয়েন্টগুলো বলছেন তারা যে কমিউনিকেশন করছেন যে স্টাইলে তারা আপনাকে বোঝাচ্ছে সেখান থেকে আপনি দেখবেন আপনি মনোযোগী হয়ে কিন্তু আপনি শুনছেন যদি একদম স্টেপ বাই স্টেপ একটা আমরা গাইডলাইন দেই বা গাইডেন্স দেই টু ইয়াং পিপল টু ফ্রেশার্স হোয়াট দে শুড বি ডুইং নাও ইন অর্ডার টু ল্যান্ড আ ইউনো সিকিউর জব ইন আ মাল্টিনাশনাল তাহলে কি হওয়া উচিত আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে হতাশ হওয়া যাবে না কারণ সবাই পায় না, আমি এরকম কখনো ছিলাম না আমি কখনো ডিস্টিংশন নিয়ে একদম স্টুডেন্ট ছিলাম ব্যাপারটা এরকম না কিন্তু আমি নিজে যেটা বিশ্বাস করতাম আমি যতখানি করি বা যতখানি পড়ি ততখানি আমি লিখতে পারবো বা ততক্ষি আমি ডেলিভার করতে পারবো বিশ্বাস থাকাটা হচ্ছে স্টেপ ওয়ান দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার আত্মবিশ্বাসটা আমি আসলে কোথায় এক্সিকিউট করতে পারবো কোথায় কাজে লাগাতে পারবো কাজের সেক্টরটাকে তখন বেছে নেওয়া এবং সেই সেক্টরে যখন আমি ঢুকে গেলাম তখন আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমার মতো হাজার হাজার মানুষ কিন্তু এই একই কাজ করছে কিভাবে আমি নিজেকে হ্যাঁ আমি কিভাবে ওখান থেকে নিজেকে আলাদা করতে পারি আমাকে কোনো না কোনো কাজের মাধ্যমে নিজেকে কিন্তু নিজের বৈশিষ্ট্য নিজের ফ্যাক্টর ডিফ্রেন্সেটিং ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে যখন আমি ক্রিয়েট করে ফেলবো অনেক সময় দেখা যায় আমি ক্রিয়েট করছি দিনের পর দিন তারপরে হয়তো আমি আগাতে পারছি না তখন আমাকে একটু গো ব্যাক করে আমাকে চিন্তা করতে হবে যে আসলেই ইজ দিস দ্য রাইট থিং আই এম ট্রাইং টু হাইলাইট নাকি অন্য কিছু করা দরকার এবং তারপরে কিন্তু যেই সিঁড়িটা এই সিঁড়িতে খুব দৌড়ে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানো যায় না আপনাকে আস্তে আস্তে দৌড়ানো শুরু করতে হবে এবং দৌড়ানোর সময় কিন্তু আপনাকে আসলে চোখ সোজা রাখতে হবে যে আমি আসলে কোথায় পৌঁছাতে চাচ্ছি আমার মনে হয় এগুলো যে কোনো যে কোনো মানুষের জন্য এটা শুধু মাল্টি ন্যাশনাল আমি বলবো না ক্যারিয়ারে যে কোনো কাজের জন্য যে কোনো টেকনিক্যাল কাজের জন্য আমরা যদি এভাবে ফলো করি আমি খুব সাধারণ মানুষ হিসেবেও যদি আমি বলি আমি কোনো এক্সপার্ট হিসেবেও যদি না বলি এগুলো ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মানে ইটস such an অনার প্লেজার ফর মি টু হ্যাভ ইউ ইটস অলওয়েজ আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি whenever এভার আই টক টু ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমি জানি সবারই মাল্টি ন্যাশনাল নিয়ে অনেক কনফিউজনে অনেক এক্সাইটমেন্ট বাট আমরা আজকে একটা রিয়েলিটি চেক পেলাম যে মাল্টি ন্যাশনালের জব পাওয়াটা জাস্ট লাইক এনি আদার জব পাওয়া হ্যাঁ বাট যেহেতু মাল্টি ন্যাশনালে দ্য পে ইজ হায়ার দ্য জব রেসপন্সিবিলিটি ইজ মোর ভাইয়া বলছিলেন যে লিন স্ট্রাকচার তার মানে একটা মানুষের অনেক কাজ করতে হয় তার মানে ইউ হ্যাভ টু বি রিয়েলি এক্সপার্ট ইউ হ্যাভ টু বি গো গেটার ইউ হ্যাভ টু বি প্রো অ্যাক্টিভ এবং কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করা স্কিলসের ডেভেলপ করা ভালো প্রেজেন্টার হওয়া ত্বরিত ডিসিশন নেওয়া ইউনো মানে গো টু অ্যাকশান হ্যাঁ মানে এগুলা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো ততই আমরা মাল্টি ন্যাশনালের ক্যারিয়ারটা গড়ে তুলতে পারবো ততই আমরা উপরের দিকে যাব ভাইয়া বলছিলেন যে সিক্রেট সস নেই কিন্তু একটা ডিফেন্সিয়েটিং ফ্যাক্টর আমাদের থাকতেই হবে মিড লেভেল থেকে টপ লেভেলে যাওয়া যাওয়ার জন্য এবং আমাদের সবসময় একটা লার্নিং মাইন্ডসেট গ্রোয়িং মাইন্ডসেট ওই ধরনের একটা মেন্টালিটি আমাদের থাকতেই হবে এবং শেষে আমরা যেটা শুনলাম যে স্টেপ বাই স্টেপ যেতেই হবে ধৈর্য ধরতে হবে পারসিস্ট্যান্ট হতেই হবে লাইফ ইজ নট অ্যান এলিভেটর ইট ইজ অ্যান স্টে কেস থ্যাংক ইউ সো মাচ